গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে 7:30। আমি আমার মেয়েকে আমার মেয়ে উঠে পড়েছে, তো এখন আমি ওর মুখে জল দিচ্ছি যাতে ওর একটু ফ্রেশ লাগে। আমি কিন্তু 6টার সময় উঠে পড়ি ওকে, 6টার সময় উঠিয়ে কিন্তু প্রথমে ব্রেস্ট ফিড করিয়ে দিই ওকে আমি, কারণ এখন 7:30 বাজে, এতক্ষণ তো না খেয়ে থাকে না। আর ওকে আমি সবসময় খাওয়ানোর পরেই তিন বেলায় ওকে আমি সলিড ফুড খাওয়াই। তো সলিড ফুড খাওয়ানোর পরেই ওকে আমি ব্রেস্ট ফিড করাই সব সময়। তো আমি ওর বাসি জামাটা চেঞ্জ করে দিলাম, কারণ ওর একটু ফ্রেশ লাগবে। ওর কাছে একটা বড় প্রবলেম জামা পরা, আর যদি পরে নেয় তো সেটাকে খোলা, খুবই ডিফিকাল্ট ব্যাপার। আমি ওকে শুধু রাতের বেলায় কিন্তু হাগিস পরাই, দিনের বেলা পরাই না, শুধু রাতটুকুই, 10টা থেকে সকাল 7টা পর্যন্ত। আর ও পটি ওকে অভ্যাস করিয়েছি আমি স্নান করার আগে, 12টার সময় ওকে ডেইলি পটি করার অভ্যাস করিয়েছি আমি, আর ওই সময় ও করে। তো এবারে আমি যাচ্ছি ওর খাবারটা বানিয়ে নেওয়ার জন্য। তো আমি তাওয়াতে 1 চামচ মতো একটু ঘি নিয়েছি, তো তাতে 2 টেবিল চামচ আমি সুজি দিয়ে দিচ্ছি। ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা তৈরি করব যতক্ষণ না ভালোভাবে ভাজা হয়। তো আমি ডেলি যে সুজি দেই এমন কিন্তু নয়, ডেলি বিভিন্ন রকমের, যেমন ওটস থাকে, সুজি হয়ে গেল, ডালিয়া হয়ে গেল, ডেলি বিভিন্ন রকমের করে করে একটা করে তৈরি করে ওকে খাওয়াই। আমি মিষ্টি কিন্তু ওকে খাওয়াই না, কিন্তু এটা তাল মিশ্রি, তো একটু মিছরি আমি ওকে দেই, একটু টেস্ট লাগবে, কারণ আমি দুধ মেশাই না, ওকে দুধ আমি দেই না, খুব কমই দেই। তো ওকে আমি এখন ওই হালুয়াটা খাবিয়ে দিচ্ছি, এখন 8টা বেজে গেছে কমসে কম। তো ডেলি আমি ওকে 7:45 থেকে 8:30 মধ্যে ওকে সলিড খাওয়ারটা আমি ওকে খাবিয়ে দিই। ওকে সলিড খাওয়ার খাওয়ানোর পরও আমি কিন্তু ওকে ব্রেস্ট ফিড করাই। আমি প্রথমেই বলেছি যে ওকে আমি গরুর দুধ বা পাউডার দুধ কিছুই দেই না, খুবই কম দেই, রেয়ার, শুধু রাতে যদি কখনো দুধ রুটি দেই তাহলে তাও সপ্তাহে 1 বা 2 বার আমি দেই না, না হলে বেশি। আর সব সময় খাওয়ানোর পরে ওকে আমি জল খাওয়াই। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে, এখন বাজে 10টা, একটু দেরি হয়ে গেছে, 10টা 10 হয়ে গেছে। আমি কিন্তু 10টার সময় আমার মেয়েকে একটা কলা খাওয়াই। হ্যাঁ, ও বলছে হ্যাঁ ওর টাইম হয়ে গেছে খাওয়ার। তো ডেলি যে কলা খাওয়া, ওকে কি বলছে মাম্মা, কি বলছো মাম্মা, কি বলছে মাম্মা, আচ্ছা বলে দাও তুমি কি বলছো। তো ডেলি আমি ওকে কলা খাওয়াই এমন নয়, ডেলি যেমন থাকে, কোনোদিন পেঁপে থাকে, কোনোদিন কলা থাকে, বা কোনোদিন সপেদা থাকে, বা কোনোদিন আম, এখন তো আমের সিজন, একটু একটু আম ওকে খাওয়াই, তা কিন্তু বেশি খাওয়াই না, একদম অল্প, জাস্ট একটুখানি, কারণ ভাত খেতে তো লাঞ্চ করতে ওর এখন সময় কমসে কম 12টার সময়ও খাবে, 12টা থেকে 12:30-র মধ্যে আমি ওকে লাঞ্চ করাই, তো তার সেই টাইমের মধ্যে ও তো খিদা পেয়ে যাবে, কারণ ওকে আমি 8টার সময় খাবিয়েছি, ওই জন্য তার মাঝখানে জাস্ট একটু একটু পেটটা ঘুরিয়ে রাখার জন্য, তার জন্য আমি ওকে সকালে এই 10টার সময় যে কোনো একটা ফ্রুটস ওকে আমি খাওয়াই। এখন আমি বসিয়ে দিয়েছি আমার মেয়ের খাওয়ার, খাওয়ার বলতে লাঞ্চ, লাঞ্চ আমি বসিয়েছি, এই দেখো আমার মেয়ের এখন লাঞ্চ বসেছে, এই জাস্ট বসালাম, এখন বাজে 10টা 10, এটা রেডি হতে হতে 1 ঘন্টা হয়ে যাবে, 11টা বেজে যাবে, তো ততক্ষণে ওকে স্নান করিয়ে আমি খাবিয়ে দেবো। হ্যাঁ চলো আমি তোমাকে কলাটা খাবিয়ে দেই। রুমের মধ্যে কারেন্ট চলে গেছে, বেশি লাইটও নেই, তো আমি আমার মেয়েকে কলাটা খাবিয়ে দিচ্ছি, ও নিজে নিজেই খেয়ে নেয়, আমাকে খাওয়াতে হয় না। খেয়ে নাও মাম্মা,
তুমি হাতে নেবে, হাতে নেবে, তুমি হাতে নেবে বাবা, চুলটা ছাড়ো, নাও 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 নাও, হ্যাঁ একটু একটু করে কাটো, একটু। ওকে যদি আমি হাতে ম্যাশ করে কলাটা খাওয়াই তাহলে ও খাবেই না কিছুতেই, ও হাতে খেতে পছন্দই করে না, ও নিজেই কেটে কেটে খাবে। একটা কলার পুরো অর্ধেকটা ও খেয়ে নেয়, আমি ওকে খাওয়াই, ও খায় বলে আমি তাই ওকে খাওয়াই। আমার সঙ্গে শুধুই লুকোচুরি খেলে। শুধু লুকোচুরি খেলছে দেখো, একটু খাবে চলে যাবে, একটু খাবে চলে যাবে, এরকম করেই ও খেয়ে নেয়। আর যখন খাবে না শুধু থু থু করবে মুখের উপরে আমার। দেখো কেমন করে খেলছে ও। আর যেটা বেড়ে যায় সেটা আমি খেয়ে নিই, তোমরা আবার ভেবো না মা নয় রাক্ষসী। দেখাই যাচ্ছে আমি খিচুড়িতে কি কি দিয়েছি, এটা হচ্ছে আমার কুচুমার খিচুড়ি, ওটা রেডি হয়ে গেছে, জাস্ট একটু ম্যাশ করতে হবে। তো আমি এতে দিয়েছি চাল, মসুর ডাল, আমি কখনো গ্রিন ডাল ও গ্রিন মুগ ডালও দেই, তো গাজর, ফুলকপি, বিনস, সব কিছু দিয়ে, আলু, সব কিছু দিয়ে একটা মাখা মাখা করে একটু জল রেখেছি যাতে এটা মাখানোর সময় কাজে লাগে। তো আমি এটা এখন হ্যান্ড ব্লেন্ডারে ম্যাশ করে নেব। তো এটাকে আমি ম্যাশ, এটাকে ঢেলে নিচ্ছি প্রথমে। সবদিনই যে আমি এই মানে আলু, বিনস, গাজর এইসব দিই এমনও নয়, ফুলকপির বদলে ব্রকোলিও দিই, কখনো রাঙালুও দিয়ে দিই আমি এতে, মোটামুটি কুমড়ো, মিষ্টি কুমড়ো যেটা সেটাও আমি দিই, পামকিন, সব রকম দিয়ে আমি একটা দুপুরের খিচুড়ি বানাই। মোটামুটি ডেলি খিচুড়িটা মাস্ট। তো এটা আমি এখন এই ব্লেন্ডারের সাহায্যে আমি খাবারটাকে ম্যাশ করে নেব, কারণ ও এখনও সেরকম চিবিয়ে খেতে পারে না, উপরে যদিও ওর চার পাঁচটা দাঁত বেরিয়েছে, তাও ম্যাশ করেই দেই আমি। তো এটা প্রথমে আমি ব্লেন্ড করে নিই। তো আমার মিক্সিংটা তৈরি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে জিনিসটা, এতে খেতে কোনো কষ্ট হবে না। তা এখন আমি কুচুকে স্নান করাবো, দিয়ে তারপরে খাওয়াবো। আমার মেয়ের স্নান করা কমপ্লিট, এখন বাজে 12টা, পুরো পাক্কা 12টা একদম। এবার আমি ওকে গা মুছিয়ে ভালো করে যা যা আছে তেল, ক্রিম ট্রিম মাখিয়ে, পাউডার ফাউডার মাখিয়ে, জামা টামা পরি রেডি করে তারপর ওকে খাওয়াবো, ততক্ষণে ওর খাওয়াটা একটু ঠান্ডা হয়ে যাবে। চল জামা টামা পরে নিবে, চল চল মা। তো এখন বাজে 12:10, পাচ্ছ তোমার মেয়েকে স্নান করানোর পরে তো একদমই বসিয়ে রাখা চলে না, খুব তাড়াতাড়ি খাবারটা দিতে হয়, নাহলে ও রেগে রেগে কেঁদে কেঁদে ঘুমিয়ে যায়। এই দেখো এতক্ষণ থেকেই ওর শুরু হয়ে গেছে, এই দেখো আমি যে খাবারটা এনেছি, খাবারটা চটাপট চটাপট তাকে খাবিয়ে দিতে হবে। হ্যাঁ গুড, খেলাম 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 খেলাম, আমার মাম খাচ্ছে, মামাম খাচ্ছে, আমার মামাম খেলো খেলো, নাও 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 না, খিচুড়িতে মোটামুটি কোনো অসুবিধে নেই, খিচুড়ি হলে নো প্রবলেম, ও খেয়ে নেবে। এই আদার্স চেড়া চেড়া বা আদার্স ওটস পিফা
পেঁপে পেঁপে সেদ্ধ বা আপেল সেদ্ধ এইসব হলেই ওর মাথা খারাপ হয়ে যায় একদম। খিচুড়ি সকাল দুপুর সন্ধ্যে যখন খুশি দাও, ওর কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ও ও ও খাওয়া দিতে আমার দেরি হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, একটু দেরি হয়ে যায় মানে আমার অবস্থা খারাপ। তো মোটামুটি ওর খাওয়াটা বাটির খাওয়াটা কমপ্লিট। তো এরপরে এই যে বোতলের জল, এটা 175 ml, আমি এটা কিন্তু ডেলি একটা করে শেষ করিয়ে দিই, একটা করে শেষ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি জল খেয়ে নাও। খাওয়ার পরে এটা আমি কিছুটা খাওয়াই, সকাল থেকেই খাওয়ানো শুরু করি। সকালের সলিড 8টার সময় যে সলিড খাওয়াটা দিই, ওখান থেকেই আমি খাওয়ানোটা শুরু করি। তো এই 175 ml শেষ করেও কোনো কোনো দিন দুটো চলে যায়, কোনো দিন দেড়টা, মানে এটা খাবিও এটা আর একটা হাফ আমি ভর্তি করে রাত পর্যন্ত। ও বিরক্তি হয়ে যাচ্ছে। ও ও ও ও ও আচ্ছা আচ্ছা, আর একটু আর একটু আর একটু, আচ্ছা মাম্মা আর একটু। ও বিরক্তি হয়ে যাচ্ছে। ওর একটা ওষুধ আছে ভিটামিন ডি, ওইটা দিয়ে ওকে, ও এখন ঘুমাবে বলে তাই বিরক্তি হয়ে যাচ্ছে। ওকে আচ্ছা আচ্ছা, আর একটু খেয়ে নাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও মাম্মা, জল খেয়ে নাও। ওষুধটা খাবে তো তুমি, তার জন্যই পেট ভর্তি করে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। জলটা খেয়ে নাও, আমি তোমাকে এবার ওষুধ খাওয়াবো। ও ঘুমাবে বলেই কিন্তু এরকম বিরক্তি হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে ওকে। তো আমরা দুজন আবার চলে এসেছি, এখন বাজে পুরো 4টে, 4:45 হতে যায়। তো আমি কুচু হা করে দাও, হ্যালো করে দাও, হাই, গুড 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 গুড। তো আমি ডেলি 4টার সময়, 4টা থেকে 4:30 মধ্যে ডেলি কোনো না কোনো ফ্রুট ওকে আমি খাওয়াই। যেমন ফ্রুটের মধ্যে থাকে ওর আপেল থাকে, পেঁপে থাকে, বেদানার জুস করে খাওয়াই। তো আচ্ছা আচ্ছা বলছি, আপেল আর পেঁপেটাই কিন্তু আমি কাঁচা দিই না, একদম ভালো আপেল, যাতে যে আপেলটা টক না থাকে সেরকম দেখে আমি ভালো আপেলই নিয়ে আসি। তো সে আপেল আর পেঁপেটাকে ভালোভাবে আমি সিদ্ধ করে তাকে হ্যান্ড ব্লেন্ডারে ম্যাশ করে তারপর ওকে খাওয়াই। তো একদিন আপেল ভাগ করে নিচ্ছি আমি, দুদিন আপেল দুদিন পেঁপে, এরকম করে ওকে খাওয়াই। পেঁপেটা আমি বেশিই খাওয়াই, মানে আপেল আর পেঁপেটাই আমি রাখি ওর মানে এই চারটার খাওয়ার মধ্যে, কারণ পেঁপেটা খাওয়ার। হ্যাঁ বলছি তো, তুমি কিছু বলবে বলো, বলো কিছু কি বলবে বলো, কিছু বলবে? পেঁপেটা আমি কেন খাওয়াই না, বাচ্চা ডেলি পটিও পরিষ্কার একদম ভালোভাবে হবে, কোনো কষ্ট হবে না, ডেলি হবে কন্টিনিউ। তো যবে থেকে আমি ম্যাক্সিমাম 7 মাস থেকে শুরু করেছি একটু একটু করে সলিড খাওয়ার দিতে, মোটামুটি ডেলি দিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, সহ্য করে নিতে পারে। চলো তুমি তাহলে এখন পেঁপেটা খেয়ে নেবে, খাবে না? হ্যাঁ খাবে তো, চলো। হ্যাঁ চলো, হ্যাঁ খেতে হবে না। এই দেখো পেঁপেটা আমি একদম পুরো ম্যাশ করে সিদ্ধ করে নিয়েছি, সরি ম্যাশ করে সিদ্ধ করিনি, মানে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। টেন টেন বুঝি, মা কোথায় বসবে? আমরা চলো বাইরে বসবো। তো আমরা কোথা বসবো? এখানে বসবো, এখানে ভালো লাইট আছে। টেন টেন এনো বস। তুমি এদিকে আসো, এদিকে আসো, চলো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই দেখো এই দেখো এই দেখো, ঠান্ডা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে বাবা। এই নাও, ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগেনি? ভালো তো, তুমি ডেলি খাও তো। একটু গরম না তো, গরম তো নেই।
এইভাবে ও আমার কোলে বসে বসেই ও পেঁপে সেদ্ধটা খেয়ে নেবে। শুধু ক্যামেরার সামনে হ্যালো হাই করবে খালি, সব সময় যখনই আমি যদি ভিডিও করতে বা ক্যামেরার সামনে আসি তখন। তো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে, এখন বাজে 7:20, না দেখাই যাচ্ছে 7:20। আমি ডেইলি সন্ধে 7:30-এর মধ্যেই আমার মেয়েকে খাইয়ে দিই, আর রাতে বেশি তেমন কিছু দিই না, তাও রাতে আমি খিচুড়িটাই বানাই। দুপুরে যেরকম খিচুড়ি বানাই সেরকমই আমি খিচুড়িটা বানাই, ডাল আলু গ্রিন মুগ ডাল না হলে মসুর ডাল গাজর ব্রকোলি এইসব দিয়ে একটা মিনিমাম তৈরি করি। কোনো কোনো সময় আমি রাজমা ডালও দিয়ে দিই, দু চারটে দুটো সোয়াবিন মোটামুটি যাই দিই, একদম সুসেদ্ধ একদম ভালোভাবে সেদ্ধ করে দিই, ডেলি খিচুড়ি দিই এরকম। ও দেরি হয়ে যাচ্ছে, আচ্ছা ওকে ওকে, মাম্মাম কোথায়? মাম্মামকে দেখা যাচ্ছে না, মাম্মাম কোথায়? মাম্মাম তুমি এদিকে আসো, তোমাকে দেখা যাচ্ছে না, তো এদিকে আসো। আমার মেয়ে দেরি হয়ে যাচ্ছে, প্রচুর রেগে যাচ্ছে। এই দেখো আমার মাম্মাম, গুড, এখন ও খাবে খিচুড়ি, ছটপট ছটপট খেয়ে নাও। আবার বদমাশি নয়, বদমাশি নয়, বদমাশি নয়। এখন আমার মাম্মাম খিচুড়ি খাচ্ছে, হাঁ করো, হ্যাঁ পড়ে গেল, একটু একটু পড়ে গেল, একটু পড়ে গেল, খেনো 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 খেনো, মাম্মাম খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে মাম্মাম, দেখি বাবা। ডেলি যে আমি তাকে খিচুড়ি দিই এরকম কিন্তু নয়, ডেলি আমি তাকে কোনোদিন ডালিয়া করে দিই, কোনোদিন ওটসের খিচুড়ি করে দিই, কোনোদিন দুধে রুটি ফেলে ওটাকেও ব্লেন্ড করে দিই, বিভিন্ন রকম। কিন্তু বেসিক্যালি আমি দেখেছি ও খিচুড়ি খেতে বেশি ভালোবাসে, তো আমি খিচুড়ি এক চিমটি একটু হলুদ, একটু হলুদ দিই আর গোটা জিরে 4-5টা, গুনে গুনে 4-5টা, বেশি দিই না। ও খেতে খুব ভালোবাসে, ও তো আমাদের খাবার এখন থেকে খাওয়া শুরু করে দিয়েছে, একটু একটু করে দিই। বদমাশি করছে, বদমাশি, আমার মেয়ের খাওয়া শেষ, খেয়ে এবার নাচতে শুরু করে দিয়েছে, ওটা নাচো, এইভাবে এখন 7:45, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট তো দিতেই হয়, কোনো অসুবিধা নেই, হয়ে যায় মোটামুটি। আর এবার আমার মেয়ে কিছুক্ষণ খেলবে, ও দেখো দেখো কেমন করছে, দেখো আমার মোমো সূত্রটা কেউ হচ্ছে দেবে, এখন 8টা পর্যন্ত ও খেলবে, খেলতে খেলতে 8:30-এর দিকে ও ঘুমিয়ে পড়বে, ব্যাস এটাই হচ্ছে আমার মেয়ের সারাদিনের ডেলি রুটিন। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, থ্যাংক ইউ।